কোন দিক দিয়ে মারবেন? চোরাচেনি ত্রিশ, জোরে হাত তুলে দিন নেত্রিশকে, যার ফলে এক এক হয়ে গেল আজকের ফলাফল এই মুহূর্তে। ডান পায়ে শট, প্রতিহত হয়ে গেছে, দুটো দলের কাছে গুরুত্বপূর্ণ আমি তাদেরকে বলবো যে আপনারা এই মাঝখানে যে টাইমটা থাকবে, এই মাঝখানে টাইমটাতে আপনারা আপনাদের গান গেয়ে সবাইকে আনন্দ দেবেন, এটা আমরা তাদের কাছে তাদের রেডি হওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমরা মাননীয় সামিন সিদ্দিকী সাহেবের আমরা বরণ করে নেব, আমি বরণ করে নেওয়ার জন্য আমার দুজনকে বলবো যে আমাদের স্বামী হুজুরকে বরণ করে নেওয়ার জন্য এসডিপিও সাহেবকে বরণ করে নেওয়ার জন্য আমি সাজাম ভাই আছে আর হাকিম আছে, আমি দুজনকে বলবো যে এসডিপিও সাহেবকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জীবন্ত রাখার অফিসার বারিক ভাই দুজন আছে, শৈতিল বারিক ভাই দুজন আছে, একজনকে বলবো যে আমাদের সিআই সাহেবকে বরণ করে নেওয়ার জন্য। প্রথম টাইম চলে এসো, তাদের চলে এসো, শুরু হচ্ছে ট্রাই বেকার। প্রথম শট নেত্রার, দেখা যাক নেত্রার শট, প্রস্তুত গোলরক্ষক, প্রথম শট দারুণ ভাবে কিন্তু সেট করে দিয়েছেন, গোল কি হয়েছে? আমরা সমরের জীবন্ত রচনার অফিসার ইনচার্জ সমরের বাবু, আর সমরের বাবুকে আমরা বরণ করে নিচ্ছি, গোল হয়ে গেছে, গোল, হ্যাঁ গোল, গোল হয়ে গেছে, গোল কিভাবে হাতে লেগে বল চালে জড়িয়ে গেছে, এগিয়ে গেল নেত্রা, নেত্রা এগিয়ে গেল, এখন কি গোল শোধ হবে? ইদ্রিশ শট নেওয়ার জন্য তৈরি, হাওড়ামারি মিলন সঙ্গের ইদ্রিশ, ইদ্রিশ যদি গোল করতে পারে তাহলে কিন্তু এক এক হয়ে যাবে, খেলার ভারসাম্য ফিরে আসবে, আর যদি ইদ্রিশ না পড়ে সেটা চেষ্টাই করবেন কিন্তু দিবাকর, দেখা যাক দিবাকর কি একেবারে তার প্রতিজ্ঞাবদ্ধ রূপটাকে তুলে ধরতে পারেন। শট নেওয়ার জন্য তৈরি ইদ্রিশ, দিবাকরের কাছে একটা অগ্নি পরীক্ষা, ডান পায়ে শট নেবেন ইদ্রিশ, কোন দিক দিয়ে মারবেন? চলেছেন ইদ্রিশ, জোরে হাত তুলে দিন ইদ্রিশকে, যার ফলে এক এক হয়ে গেল আজকের ফলাফল এই মুহূর্তে। এই সিসিটিভির ক্যামেরাটা একটু, যারা ক্যামেরা করছে একটু পরিষ্কার করুন। এবার নেত্রার পালা, এবার নেত্রার পালা, এই মুহূর্তে ফলাফল এক এক, দেখা যাক গোল করে দলকে এগিয়ে দিতে পারে কিনা। প্রস্তুত এক্ষেত্রে ছোট ডান পায়ে শট, প্রতিহত হয়ে গেছে, সুতরাং ছোটকে ধন্যবাদ দিতে হবে, দারুণ ভাবে কিন্তু বলটাকে ঢুকে দিয়েছে। এই মুহূর্তে ফলাফল এক এক, যদি হাওড়া বাড়ি গোল করতে পারে তবে কিন্তু তারা এগিয়ে যাবে 2-1 বলে। এই মুহূর্তে 2-1 বলে এগিয়ে গেল, না 1-1, যার ফলে এই মুহূর্তে এগিয়ে যাওয়া হাওড়া মারি মিলন সংঘ। মোহাম্মদ চলেছেন শট নিতে, মোহাম্মদ শট নেবেন, দেখা যাক কি করেন, গোলরক্ষক তৈরি, ওখানে দিবাকর তৈরি, মোহাম্মদ তৈরি, চলেছেন মোহাম্মদ, এবং গোল হলো না নাটকের, এখনো অনেক কিছু বাকি আছে, পঞ্চমাঙ্কের নাটক রীতিমত জমে উঠেছে। তৃতীয় শট দুদলই কিন্তু মিস করে ফেলেছে, এক পক্ষ বাইরে মেরেছে আরেক পক্ষ গোলকিপারের হাতে বল জমা দিয়েছে,
দেখা যাক তিন নম্বর শট নিতে যাচ্ছে এক্ষেত্রে তবে ছোটু এবং দিবা দলকে এগিয়ে দিতে পারে কিনা টাই মেকার চলছে এমএলএ কাপের ফাইনালে রীতিমতো উত্তেজক পরিবেশ এই মুহূর্তে জীবনতলার মাঠে প্রস্তুত ইনোসেন্ট প্রস্তুত ছোটু দেখা যাক ছোটু কি করে ইনোসেন্ট শট এবং বল চলে গেল গোলের মধ্যে সুতরাং এগিয়ে গেল নেত্রাদল বেঞ্জিমা কি করবেন 2-1 এগিয়ে রয়েছে বেঞ্জিমা গোল করলে 2-2 হবে বেঞ্জিমার উপর একটা মস্ত বড় দায়িত্ব রয়েছে হাওড়ামারি মিলন সঙ্গে বেঞ্জিমা বনাম দিবাকর দেখা যাক দিবাকরের প্রশস্ত হাত প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে কিনা বেঞ্জিমা তৈরি শট নিতে বেঞ্জিমা গোল আবার গোল যার ফলে ফলাফল চলে গেল 2-2 এই যেন সেই সাপ লুডো খেলার মতো সাপের মুখে পড়ে এবার নেত্রার পালা দেখা যাক প্রদীপের কথা রেস ধরেই বলি 4 নম্বর শটটি নিতে যাচ্ছে নেত্রাদল মইবে উপরে উঠতে পারে না সাপের মুখে পড়ে আবার পেছনের দিকে চলে আসে সেটাই দেখা শট নেবার জন্য যাচ্ছে রাজীবের উপর গুরু দায়িত্ব দলকে এগিয়ে দেওয়ার অপরদিকে ছোটুর উপর দায়িত্ব রয়েছে সেই বলকে ঢুকে দেওয়ার দেখা যাক এই শটটিতে কি এটা কিন্তু 4 নম্বর শট অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইব্রেকারের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ফলাফল 2-2 প্রস্তুত ছোটু আর রাজীব শট নেবার জন্য প্রস্তুত হচ্ছেন অনেকটা দূর থেকে শট নেবে দেখা যাক কি করে আমরা রোনাল্ডোকে ফ্রিকি করার সময় দেখি অনেকটা পিছিয়ে এসে শট নিতে শট এবং বল চলে গেল গোলের মধ্যে সুতরাং এগিয়ে গেল নেত্রা 3-2 বলে 4 নম্বর শটটি কিন্তু নিতে যাবে এবার হাওড়াবাড়ি মিলন সংঘ এবার নাজবুল আসছে নাজবুলকে আপনারা খেলার মধ্যে দেখেছেন অত্যন্ত কুশলী খেলোয়াড় এখন গোল করে শেষ পর্যন্ত কাজের কাজটি করতে পারেন কিনা সেটাই দেখার বিষয় 2-2 অর্থাৎ 3-2 দেখা যাক শেষ অবধি এই মুহূর্তে শট নেবার জন্য তৈরি নাজবুল কি গোল করতে পারবে চলেছেন নাজবুল তৈরি ওখানে ছোট্টু নাজবুল গোল করলেন যার ফলে খেলার ফলাফল সমান সমান কেউ কারোর কাছে হার মানবে না মানুষ পঞ্চম শট নেবার জন্য সে গোল করে দলকে এগিয়ে দিতে সেটা সময় বলবে অপরদিকে ছোটু এই বলটাকে রুখে দিতে পারে কিনা হাজার হাজার মানুষের দৃষ্টি ওই বলটির দিকে দেখা যাক পঞ্চম শটটি নিতে গেছে তুন্ডে শট জালে জড়ায় না ছোটুর প্রসারিত হাত তা রুখে দেয় প্রস্তুত ছোটু প্রস্তুত তুন্ডে এই মুহূর্তে ফলাফল 3-3 পঞ্চম শট গুরুত্বপূর্ণ শট প্রস্তুত তুন্ডে এদিকে ছোটু আবার হঠাৎ করে কিছুটা টুকটাক করছে নাকি যদি এটা করে কিন্তু খেলোয়াড়রা অনেক সময় করে দেখা যাক তুন্ডে প্রস্তুত ছোটু এবং বল চলে গেল জালে এগিয়ে গেল নেত্রা উত্তর ঈশ্বরীপুর মিলন সংঘ অনেক মিলন সংঘ সুরজ মণ্ডল কলকাতা মাঠে অনেকদিন ধরে খেলেছেন এই সুরজ আর তার উপর গুরু দায়িত্ব রয়েছে কারণ দল পিছিয়ে রয়েছে হিমালয়ের পর্বতের মতো দাঁড়িয়ে আছে দিবাকর দেখা যাক সুরজ সেই পর্বত ভেদ করে গোলের মধ্যে বল পাঠাতে পারেন কিনা যদি পারেন তাহলে কিন্তু তার সাহস করতে পারেন কিনা সেটাই দেখা না গোল যদি আমাদের গোলকিপার চেঞ্জ হয়ে গেল এটাও আজকাল নতুন আমরা দেখতে পাই
যে হঠাৎ করে গোলকিপার চেঞ্জ করে একজন খেলোয়াড় হয়ে এরপরে সাডেনলি শুরু হবে যদি গোল হয়ে যায়, সুতরাং দেখা যাক কি হয়, বলো তুমি সেই কথা। সুরাজ তৈরি গোল করতে পারলে সমতা ফিরে আসবে, তা না হলে কিন্তু হ্যাট্রিকের স্বপ্ন থেকে সরে আসবে। চলেছেন সুরজ, গোলরক্ষক তৈরি, সুরজের শট এবং গোল। হিমশীতল মানসিকতার পরিচয় দিয়ে প্রত্যুৎপন্ন মত, আর এখানকার দর্শকরাও যেন চাইছে লড়াই চলুক, যত রাত হোক হোক কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। কি বলো বলো, খেলা হবে সাডেন ডেথ, একটা করে শট হবে। নেত্রার গুরুত্বপূর্ণ শট নেওয়ার জন্য যাচ্ছে, সাডেন ডেথের শট প্রস্তুত। অস্টিন, অস্টিন কি না মাওর, মাওর দেখা যাক মাওর গোল করে দলকে এগিয়ে দিতে পারে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাডেন ডেথের প্রথম শট নেত্রার, একটা একটা করে শট হবে। সঠিক গোল চাই, প্রস্তুত মাওর, প্রস্তুত ছোটু, আর ভারী সুন্দর শট করেছে, ডান পায়ে শট নেওয়ার ভান করে বাঁ পায়ে একেবারে গোলরক্ষকের দাম দিচ্ছে, জালে জড়িয়ে দিল, এগিয়ে গেল পাঁচ চার গোলে। এবার ডুডু, ডুডু শট নেবেন, ডুডু কি সমতা ফিরিয়ে আনতে পারবেন? তার যদি সমতা ফিরিয়ে পারতে পারেন তাহলে সাডেন ডেথ আরো দীর্ঘায়িত হবে। এই মুহূর্তে ডুডু সেই কাজটা করার জন্য, ডুডু চলেছেন শট নেবার জন্য, তিনি কি সমতা ফেরাবেন? চলেছেন ডুডু, ডুডু গোল। আমার মনে পড়ে যাচ্ছে মানুষ, কোন বাগান ইস্ট বেঙ্গলের একটা ডার্বি ম্যাচ হয়েছিল, তুমি আমি কমেন্ট্রি করেছিলাম তাই ভেঙে, এবং আমার নিজের খেলোয়াড়ি জীবনের কথা মনে পড়ছে, 1978 যখন ফেডারেশন কাপের আসর বসেছিল তোমার কোয়েম্বাটুরে, মোহনবাগান বনাম আইটাই ম্যাচের সেমিফাইনাল, প্রথম লেগে আমরা দু গোলে পিছিয়েছিলাম, দ্বিতীয় লেগে আমরা দু গোলে হেরে গিয়েছিলাম, তারপরে ট্রাই ব্রেকার হয়েছিল এবং সেই ট্রাই ব্রেকারটা আমরা শিবাজি দা সবে দশে কে যেতে সেটাই হচ্ছে দেখার, একাধিক কর্তা ব্যক্তি রয়েছে ওখানে, ওখানে রেফারি আর ক্যাপ্টেন ছাড়া কারো থাকার কিন্তু কোনো কথা নয়, ওখানে শুধু রেফারি থাকবে এবং দু দলের ক্যাপ্টেন থাকবে, আর কিন্তু কেউ থাকবে না। এবার দশের মাধ্যমে নিষ্পত্তি হবে, একটা একটা শট হয়ে গেছে, ফলাফল খাস ভাগ হয়েছে, এবার হবে টস, দেখা যাক কার ভাগে শিখে ছেড়ে, নেত্রা না হাওড়া। নিঃসন্দেহে দুটো দলের কাছে গুরুত্বপূর্ণ, কোন দল জিতলো ঘোষণা করলেন ঠিক মতো হয়নি, এখানেও কিন্তু আবার খেলা চলবে, বিভাগে খেলা হবে, খেলা হচ্ছে যেন নিষ্পত্তি হচ্ছে না, তখন দেখা যাক এমন ভাবে